আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন, এখন আলোচনা করব চার ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর বিধান পালনের মাধ্যমে নিজেকে ইবাদতে নিয়োজিত রাখে, ব্যক্তি জীবনে বিলাসিতা বর্জন করে, ধন সম্পদের অহমিকা থেকে দূরে থাকে, আল্লাহর জন্য আত্মসম্মানবোধ, প্রশংসা কিংবা তিরস্কারকে মাথা পেতে নেয়। আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হতে হলে চারটি কাজ করা জরুরি, যে চার কাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত হবে। হযরত জুনুন মিসরি রহমতুল্লাহ আলাইহি সেসব ব্যক্তির পরিচয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এভাবে। নাম্বার এক, যারা ইবাদত বন্দেগী তথা আল্লাহর বিধান পালনে দুনিয়ার জীবনের আরামায়েশ থেকে নিজেদের বিরত রাখে। নাম্বার দুই, নিজের কাছে গচ্ছিত কিংবা নিজের উপার্জিত ধন সম্পদ কম বেশি যাই থাকুক, তা থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে। নাম্বার তিন, কোনো কারণে নিজের সম্মানবোধ ও মর্যাদা বিনষ্ট হলে তাতে অসন্তোষ না হয়ে খুশি থাকে। নাম্বার চার, নিজের ব্যাপারে মানুষের প্রশংসা কিংবা তিরস্কার সবই তার কাছে সমান। কোনো ব্যক্তি দুনিয়া ও পরকালের জীবন সুন্দর ও নিরাপদ করার জন্য এ গুণগুলোর বিকল্প নেই। সুতরাং আরামায়েশ থেকে বিরত থেকে অহংকারহীন সাধারণ জীবনযাপনের মাধ্যমে নিজেকে আল্লাহর বিশেষ বান্দায় পরিণত করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সাধারণ জীবনযাপনের মাধ্যমে দুনিয়ার সচ্ছলতা ও পরকালের সফলতা দান করুন, আমিন। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।